এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কষ্ট হচ্ছে? তুমি? হ্যাঁ, আমি শ্রীমান আনন্দসুন্দর মিত্র, বাবা শ্রীযুক্ত। আরে আনন্দ, তুমি? থাক বাবা থাক, আমি তো প্রথমে চিনতেই পারিনি। যা বাবা, ন্যাকা নাকি? এই দেখো, তোমরা আবার ছেলেবেলার মতো ঝগড়া করতে শুরু করবে নাকি? এসো এসো এসো, ভেতরে এসো।
আচ্ছা মেশমশাই, কলকাতা শহরে এত বিদ্যুতের আলো, আপনাদের এই বস্তিতে আলো নেই কেন? অনেক চেষ্টা চরিত্রের করে ওই গত ভোটের সময় ওই রাস্তার মোড় অব্দি একটা বাতি আনা গিয়েছিল, তা তখন ওই নেতারা বলেছিলেন যে ভোটটা মিটে যাক, তারপর একটা ব্যবস্থা হবে। ভোট মিটে গেলে আর কিছু হয়? যা বলেছেন, ভোট আসুক তখন দেখা যাবে। যাকে বুঝলে বাবা, নন্দ। নন্দ কি গো, ওর নাম তো আনন্দ। নন্দ হই হলো আর কি। যাকে জানো বাবা, আমি না আবার এই কলোনির মেম্বার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যাকে, দেশের কথা কিছু বলো। দেশের অবস্থা তত ভালো না, গত বছরের ফসল তো সব বন্যায় নষ্ট হয়ে গেছে, অনেকেই গ্রাম ছেড়েছে এবার। জানতাম, দিনকাল যা পড়েছে গ্রামে আর থাকা যাবে না। যাকে তোমার বাবা কেমন আছে? ভালো। আর তোমার মা? তোমাকে তো বলা হয়নি, নন্দরানী মারা গেছে। মারা গেছে? কবে? তা প্রায় বছর ঘুরল। তোমার দিদিমা? ঠাকুর, তুমি কি করলে গো, তুমি কি করলা? আমার রেখা, আমার চোখের সামনে আমার মায়াটারে নিলা গো, আমার মায়াটারে নিলা। আমি আবার জামাইয়ের বিয়ে দেব, আমি এই দৃশ্য দেখতে পারবো না। আমার জামাইয়ের বিয়ে দিয়া ঘরে আমি মায়া আনবই আনবই। মন খারাপ করো না, দেখো বাবা মা তো আর কারোর চিরকাল বাঁচে না, তোমারও তো পড়াশোনার পাট চুকেছে, কি করবে ভাবছো এখন? এই চিন্তা করেই তো আপনাদের এখানে আসা। কলকাতায় তো আর জানাশোনা বলতে আর কেউ নেই, এখানে থেকে কয়েকটা দিন চেষ্টা করতে পারলে। দেখতে শুনতে ভালো, লেখাপড়াও শিখেছ, আর একটা চাকরি পাবে না এত বড় কলকাতা শহরে? আপনারা যদি একটু সহযোগিতা করেন। এ কি কথা বলছো, তুমি হলে আমাদের ছেলের মতো। কত আপত্তি বিপত্তি তোমার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছি, সে কথা কি জীবনে ভুলতে পারবো? পারবো না। কলকাতা শহরে এসেছ, চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ালে আমরা খুশি হব। সামলান
ভুল করে নাকি আমার পকেটে হাত ঢুকে গেছে, লোকজন আমাকে ধরে ফেললো, তা নাহলে বেটাকে দিতাম একেবারে। তুমি বাবা একটু সাবধানে থেকো, নতুন এসেছো, উটকো পাটকা ঝামেলায় জড়িয়ে পড়ো না যেন। কলকাতায় কাজব শহর। আমরা কোথায় এলাম বলো তো? যেখান থেকে পালাবার কোনো পথ নেই। তাই নাকি? হ্যাঁ গো মশাই, হ্যাঁ। যখন পড়েছি তখন ফেরা তো যাবে না, আমরা কখন ভুলবো না, ভুলবো না, ভুলবো না, কেউ তো কাউকে ভুলবো না। বেরিয়ে যখন পড়েছি তখন ফেরা তো যাবে না, আমরা কখন ভুলবো না, ভুলবো না, ভুলবো না, কেউ তো কাউকে বলবো না। বেরিয়ে যখন পড়েছি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, কেউ তো কাউকে ভুলবো না। বেরিয়ে যখন পড়েছি যখন পড়েছি তখন।
জানো আজ কদিন ধরে কলকাতা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি আর কত মজার মজার ঘটনা দেখছি। নতুন এসেছো তো তাই কলকাতা খুব মজাদার লাগছে, পরে দেখবে এই মজা সে মজা নয়। ও কি বিজ্ঞের মতো কথাটা বললে মাইদি। বাবার কাছে শুনি। তা হোক, শুনে মনে হলো তুমি জানো কলকাতায় কতকালের। তা মশাই, হয়নি হয়নি করে তো 5 বছর হলো। তাই না? আগে হ্যাঁ, ফ্রক পরে কলকাতা এসেছিলাম আর শাড়ি পরে তোমার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছি। না মশাই, হাসি নয়। কি হবে বলো তো? কি আবার হবে, চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলেই তো সব সমস্যা সমাধান হয়ে যাবে। মাসিমামের সমস্যায় তো আর আপত্তি করবেন না, আর আপত্তি করলে শুনছেই বাকি। কি বলছো? বাবা মা তোমাকে ভীষণ ভালোবাসে। তোমার চেয়েও। দেখছো না, তুমি আসার পর থেকে আমাকে আর পাত্তাই দিচ্ছে না। যা, তা তুমি কিছু তোমার কথা বলো, শুধুই তো ঘুরে বেড়াবার গল্প করছো। কাজের কাজ কিছু হলো? না গো, এখন পর্যন্ত তেমন কোনো সুবিধাই করতে পারিনি। আর তাছাড়া আমার জন্য কেমন লজ্জা লজ্জা করছে। সে কি লজ্জা করছে? হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানে ওই একই কথা। কি কথা? ওই নো ভ্যাকেন্সি। তার মানে? কোনো চাকরি খালি নেই, আমি যে কোনো কাজ করতেই রাজি আছি। আই এম সরি, আপনার জন্য আমি কিছুই করতে পারছি না। একটু দেখুন না। আপনি আসুন। সারাদিন মুটিগিরি করে দেখছো না মশার মতন ভস 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 করে ঘুমোচ্ছে, কোনো হুঁশ আছে নাকি? বন্ধুগণ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, শিল্পীরা সময় মতো না আসার দরুন আমার অনুষ্ঠান খুবই। বল না কিছু, বল না
বন্ধুগণ, আমাদের শ্রদ্ধেয় শিল্পীরা এখন এসে উপস্থিত না হওয়ায় আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা যত শীঘ্র সম্ভব আমাদের অনুষ্ঠান শুরু করার চেষ্টা করছি। আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করুন, আমরা এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনি ভিতরে এলেন কেন? এই আপনাদের দুর্দশা দেখতে। ওইভাবে সামনের পর্দা শুনি, সোজা রাস্তা থাকতে বাঁকা রাস্তা কে ধরবে বলুন। কি বলছেন আপনি? যদি অনুমতি করেন তাহলে এই ইটপাটকেলের হাত থেকে আপনাদের বাঁচাতে পারি দুই একখানা গান দিয়ে। সেখান পাবলিক শুনবে? পর্দাটা খুলেই দেখুন না। আগে না, এখন ওই ইটপাটকেল গুলো পর্দায় এসে পড়ছে, পর্দাটা খুললে আপনার ওই নাকে এসে পড়বে। পড়বে, কিন্তু আপনাদের সুন্দর সুন্দর নাক গুলো তো বাঁচবে। দিন দিন আর দিন না। বাজান বাজান, চল। কি আপনারা বাজাচ্ছেন না কেন? বাজান বলছি, বাজান। আমি চলে যাব রয়ে।
যাবে মোর গান, যে গান ছিল মোর আশা, ভালোবাসায় আমার। আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। বন্ধুগণ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আপনার নির্ধারিত শিল্পী অমিত কুমার এসে গেছেন, তাকে এখনই মঞ্চে দেখতে পাবেন। আমিও তো সে কথা ভেবেছি মেসমশাই, কিন্তু কিছুতে কিছু করতে পারছি না। কত জায়গায় গেলাম। যাকগে, লোক নেবার কথা আমি কিন্তু শুনেছি এক জায়গায়। কোথায়? ওই আমি যেখানে মাল কিনি সেইখানে। আমাকে নিয়ে যাবেন? আজ না, আজ আমি বরং গিয়ে কথা বলে আসি, কাল তোমায় নিয়ে যাবো খন। হ্যাঁ, আমার বড় দেরি হয়ে গেল, আমি যাই। ইস, কি যে করি, দেখলে তো ঘরের কাজ শেষ করতে করতে কত দেরি হয়ে গেল। এদিকে তিন তিনটে বাড়ি কাপড় চোপড় বাসন কোসন কখন যে পরিষ্কার করবো। তা না বকে বেরো না। বকি কি আর সাথে? ওই অত বড় ধিঙ্গি মেয়ে বাড়ির কোনো কাজে হাত দেয়? এদিকে বাইরে বেরিয়ে দেখো কি মেঘ করেছে। এখন না বেরোলে আর বেরোতেই পারবে না। না না বাবা, আমার দেরি হয়ে গেছে, আমি চললাম। আমিও আসছি, একটু বলে দিও। দরওয়াজা খোলা থাকলে যদি কেউ আন্দার ঘুষে যায় তো আমার চাকরি নট হয়ে যাবে। কেন, বাড়িতে কেউ নেই? সেটাই তো মজা আছে, দু দিনকে লিয়ে বাবুরা সব বাহার গেল, এখন আমি এই বাড়ির মালিক আছে। হ্যাঁ, আর তুই মালকি মোড়া। কেন কেন মোড়া কেন? আমি জিন্দা আছে। হ্যাঁ, আর জওয়ান ভি, একবার দেখ। আচ্ছা, অনেক কাজ আছে। মনে শুন, মনে তোর সঙ্গে আমার কিছু কাম আছে রে। কি কাজ? বহুত রোজ সে বলবো বলবো ভাবি, লেকিন ফুরসত মেলে না। কি বলবি বল। কোথায় ঢুকলো? কোথায় কখন দিকে গেল? বিচিত্র জায়গায় ঢুকে পড়েছে। আসলে হয় যেন সামসিকে
সেইটে বসে আছে। তা তুমিও তো বাবু তখন থেকে বেঞ্চিটার সাথে সেটে বসে আছো। হোয়াট ইজ দ্য বিকজ? লাভ কিছু হবে? শুনেছি একজন লোক নেবে তোমাদের মালিক। তবে হ্যাঁ, মহাজন পুজোর মরশুমে তো বাতি লোক নেয়, তবে সে তো কুচো কাঁচা। তুমি তো কুচো কাঁচা নও। তাতে কি হয়েছে? বোঝো পাচু, বোঝো, আন্ডারস্ট্যান্ড। তোমার মতো ছেলেকে নাকে কানে দড়ি দিয়ে সারাদিন খাটানো যায়, তারপর দিন শেষে পাঁচশিকে পয়সা দিয়ে গেট আউট বলা যায়। তোমার মতো সুন্দর ছেলেকে দিয়ে বাবু গত টেবাতে লজ্জা পাবে না? দেখে শুনে তো মনে হচ্ছে লেখা পড়া জানার লোক, এডুকেশন। তা দোকানে কাজ করতে এলে কেন? আগে আমি বিয়ে পাস, যে কোনো একটা কাজ আমার ভীষণ দরকার। পথ দেখো। তার মানে? মানে মানে শরীরে পড়ো, ল্যাডার ইন দ্য চ, খিড়কি দিয়ে পো। খিড়কি দিয়ে পো? কি সব বলছেন আপনি? অনেক আশা করে এসেছিলাম। বোঝো পাঁচু, বোঝো, বাবুরে আমি বোন টু বোন, মানে হাড়ে হাড়ে চিনি। কি বলছিস রে মনোহর? এই বাবুরে। কে বাবু? গগন বাবু? কোথায় বাবু? উপেন, মানে যে আমাদের এখানে মাল নেয়, তারই সরসায় এসে। তুই চিনলি কি করে? মানে আমি চিনি না, আমি চিনি না। তুই বললি? বোঝো পাঁচু, আমি তো শুধু চিনি পাঁচু রে, মানে আপনারে, মানে সেই কথাই ওকে বলছিলাম। কি বললে? কি বলছিলাম? যে পূজার সময় তো আপনি ভাই ফরমাস খাটার জন্য বাড়তি লোক নেন, তা যদি এই বাবুরে? না না, ও বাবু টাবু তো এখানকার কাজকর্ম হবে না। স্যার আপনি যা বলবেন আমি তাই করব, আমাকে রেখে আপনি দেখুন না। পথ দেখুন, পথ দেখুন। স্যার একটু দয়া করুন। দয়া? তোমাকে? আমাকে মাথা খারাপ হয়েছে? বাবু এত করে যখন বলতেছে তখন দাম তোকে ভবতালি করতে হবে না। চাকর বাকর রাখতে গেলে চাকর বাকরের মতো চেয়ার হওয়া দরকার, বুঝতে পেরেছিস? থিয়েটার দেখেছিস? না। যাত্রা? হ্যাঁ। এইবার তাহলে বল, রাবণ বধ পালায় যাত্রা দলের অধিকারী আমার কোন পার্টটা দেবে? দেবো দি, মানে সীতা? না না, সীতা না। চুপ করেছিস কেন? কুম্ভকর্ণ। হ্যাঁ কুম্ভকর্ণ। হ্যাঁ কুম্ভকর্ণ কেন? মানাবে। না না, বলছে রাম নাদিক দিদের পক্ষে রাবণটা তো দেবে। রাবণ? হ্যাঁ। এইরকম বুড়িওয়ালা রাবণ? হবে না, হবে না। তাহলে বোঝো পাঁচু, এরকম কেষ্টমার কা ছেলেকে আমি দোকানে চাকর রাখি কি করে? দেখুন কাজ দেবেন না দেবেন না, কিন্তু অপমান করে কথা বলবেন না। আরে বাবা, তেজ আছে দেখছি। তা এতই যখন তেজ, তখন তেল মাখাতে এসেছো কেন? মুখ সামলে কথা বলুন। কেন? এটা কি তোমার বাপের জমিদারি নাকি? আমার জায়গায় আমাকে মুখ সামলে কথা বলতে বলছো? বাপ তুলে কথা বলবেন না। কি করবি, কি করবি? তোর বাপকে একটা চাকরি দিতে পারি? বোঝো পাঁচু। ঝামেলা।
তারপর দুটো টাকা দেবেন, বড্ড খিদে পেয়েছে। তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো কেন, আমি কে কাঁদবার? জানেন, সেই ছেলেটি কিন্তু একবারও কাঁদেনি, কেনই বা কাঁদবে বলুন? চুরি ছিনতাই করে যে মায়ের হাতে টাকা তুলে দিত, সেই মা, সেই মা কেন খারাপ হবে বলুন? কেন? কি নাম তোমার? কেন বলুন তো, পুলিশে খবর দেবেন? কোনো লাভ হবে না, আপনি সে ছেলেকে ধরতেই পারবেন না। আচ্ছা, পুলিশে ধরে নিয়ে গেলে খেতে দেয়? ওহো, তুমি তো দুটো টাকা দিয়েছিলে। পুলিশে ধরে নিয়ে গেলে খেতে দেয়? খেতে তো নিশ্চয়ই দেয়। আপনার টাকা আপনি রেখে দিন। কেন? আজ না, আমার মাথাটা ঠিক নেই, তাই আমি আপনার কাছে টাকাটা চেয়ে ফেলেছি। তোমার তো খিদে পেয়েছে বলেছিলে। কি হয়, একটা মানুষ একদিন না খেয়ে থাকলে কি আর হয়? কষ্ট হয়? কষ্ট হলে চুরি করব, ছিনতাই করব, কিন্তু ভিক্ষে করব কেন? কি বলছো? হ্যাঁ, আমি তো তাই করি, চুরি করি, ছিনতাই করি, কিন্তু খুন। আচ্ছা, আপনি বিশ্বাস করেন একটা ছেলে তার নিজের মাকে নিজেই খুন করে ফেলতে পারে? তা কি করে সম্ভব? আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। তোমার বাবা বোন এরা কোথায়? আপনি কে বলুন তো, খুঁচিয়ে খুঁচিয়ে সব জিজ্ঞাসা করছেন? ভেবেছেন দুটো টাকা দিয়ে সব ফোন নিয়ে নেবেন? জান জান, দরকার হলে আমি নিজে আসল কথাটা পুলিশের কাছে গিয়ে বলে আসতে পারবো। আদিম রসে ভরা এই কলকাতা শহর, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, এ আমি কোথায় এলাম? যেখানে মানুষ মানুষকে বোঝে না, মূল্যবোধ যেখানে শুধুই আত্মকেন্দ্রিক, সেখানে সুস্থভাবে বেঁচে থাকবার মতো পরিবেশ কোথায়? জীবন যুদ্ধে আমি হেরে যাব? না না, তা হতে পারে না, তা হতে পারে না, জিততে আমাকে হবে।
Yes, please. চা হবে? সরি, এখানে চা পাওয়া যায় না। তবে? Any drinks? No, thanks. রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, খুন খারাপই লেগেই রয়েছে, মানুষের জীবন নিয়ে খেলা। যাকে যা হবার তা তো হয়েই গেছে, এবার থেকে একটু সাবধান হও। কি করা যায় বলতো? আমি বলি কি, আবুল তাবুল না ভেবে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, নইলে মা যদি টের পায় তবে আমাকে পিটিয়েই মেরে ফেলবে। ঠিক আছে, তুমি কালই আমার সঙ্গে বেরোবে, এখন আর অত চিন্তা করো না। তো চিন্তা করবো না, কি বলছো তুমি? আমি তো আছি, তোমার কিসের এত দুশ্চিন্তা? প্রয়োজন হলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। না আনন্দ, তা হয় না, তুমি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারোনি, তোমার আরো অনেক সময়ের দরকার। আমি তো জানি তুমি আমারই অলোকা। Thank you.
এসো। কি বললেন? আপনার বোনের মতো? না, মানে আমি ওকে বিয়ে করব। করছেন না কেন? আমি এখনো বেকার। কোথায় বাড়ি আপনার? সেই সুন্দরবন অঞ্চলে। ও, বসুন ওখানে। কি ব্যাপার দিদি? আর বলো না, অ্যাবর্শন করতে নিয়ে এসেছে, আর ওদিকে বলছে আমার বোনের মতন। সে কি গ্রামের ছেলে, তাই আর বিশেষ কিছু বললাম না। তুমি দেখো তো কেসটা। আচ্ছা। আসুন। এখন কি করবে বলো তো? আমার কাছে 100 টাকার মতো আছে। কিন্তু আরো তো 50 টাকার মতো দরকার, আর তারপর যদি ওষুধ বিষুধ লাগে। তোমার কাছে কোনো টাকা পয়সা নেই? আমি কোথায় টাকা পাবো? আমার কাছে 500 টাকার মতো হবে। ঠিক আছে, চিন্তা করো না। চিন্তা করব না? তুমি কি? ঠিকই বলছি। ঠিকই বলছো? যখন সবার কাছে ধরা পড়ব তখন বুঝবে। সবসময় একটা বমি বমি ভাব। আমি নিজেকে কতক্ষণ লুকিয়ে রাখবো? মাত্র 2 দিন। 2 দিন? তারপর কি করবে বলো। আমি কালই দেশে বাইরে চলে যাব। টাকা হলেই তো সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি যা হয় একটা কিছু তাড়াতাড়ি করো, আমার ভীষণ ভয় করছে। এক কাজ করি, ঘড়িটা বিক্রি করে দিই, পরে সময় মতো কিনে নেওয়া যাবে। তো কি হয়েছে বলতো? সব সময় বিরক্তির ভাব, খাবার দিলে খেতে চাস না, কি ব্যাপার বলতো? কি হয়েছে তোর? কি হলো বলতে পারছিস না? কি হলো? কি বল, আমার কান্না হচ্ছে, ন্যাকামি করে আমার কান্না হচ্ছে, কান্না। আমি তোকে বেঁধে ধরেছি না তুই আমাকে বেঁধে ধরেছিস? আমি কিছু বুঝি না না, কেন খাওয়ায় অরুচি হয়, কেন বমি আসে, আমি মুখ্যু? বল বল হারামজাদি, আমি মুখ্যু? হ্যাঁ বল বল, কে তোর এইসব গুলো শুনে? বল বল হারামজাদি, বল বল, শিখে বল, বল, মানে আজকে খুন করে দেবো, বল শিখে, চুপ করে থাকবি না, বল বল, বলছি বল। দিদি, হলো না, হলো না,
আজকের দিনটা কত আনন্দেই না ভরে উঠতে পারত, কিন্তু ও কথা বলো না গো। তবু তো সবাই জানবে আমাদের ভালোবাসায় কোনো পাপ ছিল না। যে এসেছিল সে কলঙ্কের ফসল ছিল না, ছিল ভালোবাসার ফুল। আমাদের দুর্ভাগ্য আমরা সে ফুলকে বাঁচাতে পারলাম না। প্রেমের ফুল তাহলে ফুটল? কি চাই আপনাদের? করে চল চল, মন্দির চত্বরে ঝামেলা করিস না, কেস গজা হয়ে যাবে, পরে হিসাব নিয়ে নেব। কালি আমরা দেশের বাড়ি চলে যাব, খাওয়া পড়ার অভাব তো আর আমাদের হবে না। তুমি শুধু কাল কাল করছো, আজকে রাতের কথা কিছু ভাবো। তুমি বড্ড বেশি ভয় পাচ্ছ। হ্যাঁ পাচ্ছি, একটা করুণ দুর্ভাবনায় আমি ভীষণ ভয় পাচ্ছি। অলোকা, আমি তো তোমার সাথেই আছি। সেটাই তো আমার সব থেকে বেশি ভয়, তুমি না থাকলে আমি কি এত দুশ্চিন্তা করতাম, বেঁচে থাকতাম এতক্ষণ? অলোকা, গঙ্গার বুকে ওই জল, আলোয় কেমন টলমল করছে, ভারী সুন্দর দেখাচ্ছে তাই না? হ্যাঁ ভারী সুন্দর। আমাদের জীবনটাও ওই আলোয় ঝরা নদীর জলের মতো। কি বলছো? খানিক সুখের আলোয় আমরা এই মুহূর্তে টলমল, কিন্তু কি হলো? Yeah.
There has been an accident. Accident? Yes, doctor. The patient is in the car. I see. Bolun, sir. Gadi patient ke niye aste hobe. Esho amar sange. Ah, madam, apni patient er naam thikana likhe din. আমি কিছুই জানি না, হঠাৎ এসে আমার গাড়ির সামনে পড়লো। গাড়ি কে চালাচ্ছিল? আমি। সে কি দেখতে পাননি? প্লিজ ডক্টর, আমি ভীষণ ভাবে টেনসড। আপনি আমাকে ক্রস এক্সামিন করবেন না, কিন্তু এই জাতীয় কেস এলে আমাকে তো থানায় ইনফর্ম করতেই হবে। কি করেছেন ডক্টর? প্লিজ আপনি আমাকে হেল্প করুন। আইন বলে তো একটা কথা আছে। ডক্টর প্লিজ, আপনি তো একজন মহিলা, আমার অবস্থাটা একবার ভাবুন। আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি বলুন? প্লিজ ডক্টর, প্লিজ। ডক্টর চ্যাটার্জি, পেশেন্ট ইজ সিরিয়াস, আপনি একবার শীঘ্রই আসুন। ডক্টর প্লিজ আমাকে বাঁচান। কিছু টাকা রেখে যান, খরচ আছে। আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলবেন না, বলবেন আপনার রিলেটিভ। নিন, নাম ঠিকানা লিখুন। আমি তো নাম ঠিকানা জানি না। আপনার নাম ঠিকানা তো জানেন, কিন্তু পেশেন্টের নাম? আপনার মাথায় কিচ্ছু নেই ডক্টর। এই মুহূর্তে আমার ব্রেন আর কাজ করছে না। কোনো বয়ফ্রেন্ড নেই আপনার? হ্যাঁ আছে। তার নাম আর আপনার বাড়ির ঠিকানাটা লিখুন। আপনার বাড়ি ফোন নাম্বারটাও লিখবেন। কি দিদি ভাই, দুশ্চিন্তা কিসের? প্রেমে পড়লে নাকি? না, এই ভাবছিলাম। কি ভাবছিলে? তার কথা ভাবছিলে? ভাবছিলাম আমার দাদুটার কথা। কেন কেন, আমি কি তোমার গলগ্রহ হলাম? হ্যাঁ, উল্টো কথা বলছো কেন? সারা জীবন তো শুনে এসেছি আমি তোমার গলগ্রহ, নিশ্চিন্তে মরতেও পারছো না আমার জন্য। সে তো ঠিকই ছিল, তখন তুমি ছোট ছিলে, এখন তুমি অনেক বড় হয়ে গেছো, আর দুদিন বাদে এমএ পাস করবে। এখন তো আমি তোমার গলগ্রহ হয়ে গেছি ভাই। কেন কেন? আমার জন্য তুমি তো প্রাণ খুলে প্রেমও করতে পারছো না। কি বাজে! আরে কি যেন নাম ছেলেটা, আহ রমেন ভাদুড়ি। ডুবে ডুবে জল খাও, একাদশীর বাপও জানতে পারে না, বুড়ো সব জানতে পারে। কি করে জানতে পারে বলো তো? তোমার এই টেবিলের নিচে
নাম দেখো তোমার কি হয়েছে বলো তো? না কিছু না। কিছু হয়নি তোমার? তবে তো অন্যমনস্ক কেন? আসলে আমি খুব টায়ার্ড, কাল রাতে একদম ঘুম হয়নি। কেন? কাল রাতে মামার বাড়ি যাচ্ছিলাম কিন্তু যাওয়া হয়নি। কেন, কি হয়েছে? না কিছু না। কিছু লুকোচ্ছ মনে হচ্ছে? না না, আজ এখনই আবার যেতে হবে। যেতে পারবে না মানে? তাহলে এই টিকিট দুটো কি হবে? তুমি কি দুই টিকিট দুটো কাটতে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু রমেন টিকিট দুটো তুমি বিক্রি করে দাও। রমেন রমেন প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তোমার মূল্যবান সময় নষ্ট করে আমার লাভ নেই। তুমি তোমার মা বাড়িতে যাও, আমি চলি। প্লিজ রমেন রাগ করো না, প্লিজ কাল আমি এখানে আসবো, তুমি এসো কিন্তু। মিস বোস, আপনি একবার ডক্টর লাহিড়ির সঙ্গে দেখা করুন। ডক্টর লাহিড়ি? ইয়েস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গড ব্লেস ইউ। ওকে থ্যাংকস স্যার। ইয়েস, ইনি মিস রীতা বোস। বসুন। থ্যাংক ইউ। আপনাকে কিছু কথা বলার আছে আমার। আপনার বাড়িতে এখনই ফোন করেছিলাম, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে। কি প্রবলেম ডক্টর? উনি কোনো কথা বলছেন না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন। সে কি? হ্যাঁ আমাদের ডাউট, ইন্টারনাল হেমারেজে ওনার ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে অনেক কিছু হতে পারে। যেমন? যেমন উনি বোবা হয়ে যেতে পারেন, স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারেন, এমনকি পাগল হয়ে যাওয়া অসম্ভব না। তাহলে উপায়? আমরা বিশেষজ্ঞ ডক্টর সান্নালকে খবর দিয়েছি, এই ব্যাপারে সবচেয়ে ভালো পরামর্শ উনিই দিতে পারবেন। আর তার ফিজের পেমেন্টটা আপনাকেই করতে হবে। মানি ইজ নো প্রবলেম ডক্টর, আপনি শুধু রিলিফের ব্যবস্থা করুন। চেষ্টার ঊর্ধ্বে কিছুই করার নেই আমাদের, সেই চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, কথা দিলাম। তারপর আপনার ভাগ্য। থ্যাংক ইউ ডক্টর। আর শুনুন, কাল বিকেল 4টার সময় অবশ্যই উপস্থিত থাকবেন। আরে রমেন। হ্যাঁ, তোমার গাড়িটা চোখে পড়লো তাই? দাদুর শরীরটা ভীষণ খারাপ, এ ফলগুলো পৌঁছে দিয়ে যেতে হবে। তাহলে চলো। কি না না, কেউ দেখে ফেলবে তোমাকে। আরে কে দেখবে, তুমি তো বলে তোমার দাদুর শরীর খারাপ। হ্যাঁ কিন্তু কাজের মেয়েটা ভীষণ বদ, তুমি যাও আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তাহলে আমি চলি। কিরে তুই এমন অসময়? অসময় কেন? প্রেম করার সময় বান্ধবীর বাড়ি এলে অসময় বলবো না? বড্ড বিপদে পড়েছে রে মালা, চল বাইরে যাই। কি হলো আবার, ঝগড়া? না রে, তোকে এখন কিছু বলার সময় নেই, পরে আমি সব বলবো, তুই আমার কথা রাখবি। বল কি করতে হবে আমাকে? তোকে এখনই একবার কফি হাউসে যেতে হবে। কেন? রমেন থাকবে ওখানে, ওকে একটু সামলাতে হবে। আর তুই? আমি আধ ঘন্টার মধ্যে চলে আসবো। এই আধ ঘন্টা আমি কি করবো, তোর প্রেমিকের সঙ্গে প্রক্সি দেবো?
তুই যা পারিস করিস ভাই, আমার কথা রাখবি বল। আমি ভীষণ বিপদে পড়েছি। কি হয়েছে বলবি তো? তোকে আমি সব বলবো মালা। তুই এক কাজ করিস, কফি হাউসের না থেকে তুই ওকে নিয়ে ভিক্টোরিয়া চলে আয়। আর তুই? আমি ওখানেই আসছি, ওখানে বসে সব খুলে বলবি তোদের। হ্যাঁ, ভিক্টোরিয়ার মেইন গেটের বান দিকে বসবি। কেমন? তুই তো মহা ঝামেলায় ফেললি। প্লিজ মালা, আমার কথা রাখ। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস, তবে একটা কথা, তোর প্রেমিকটি যদি আমাকে একা পেয়ে ধান্দাবাজি করার চেষ্টা করে তাহলে আমি সেফ একা ফেলে চলে আসবো। যা, ও খুব ভালো ছেলে। খুব কষ্ট হচ্ছে, আমাকে চিনতে পারছেন? বাড়ি কোথায় আপনার? কিছু খাবেন? অনেক ফল এনেছি আপনার জন্য। চলে, আমার বান্ধবী আসেনি তাই কি? আমি তো এসেছি, আমাকে আপনার ভালো লাগছে না। ব্যাপারটা হচ্ছে কি, বাপ্পা এতক্ষণে রাগ কমলো তাহলে? আমার বান্ধবী বলেছে ওকে একটু সামলাবি। ওরে পাশ, পুরুষ মানুষ সামলানো কি ছক্কি? বুঝলাম আর কি। বুঝলেন? বুঝলাম আপনি একটা বোকা। কেন? বইতে পড়েছি পুরুষ ভোমরার জাত, কিন্তু আপনাকে দেখতে তা একটুও মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? ওই যে বললাম, বোকা। মোটেই না, মানতে পারলাম না, একটু অসুবিধা আছে। আচ্ছা ধরুন আমার বান্ধবী আজ আর এলো না, আপনি কি সুন্দর সন্ধ্যাটা নষ্ট করে দেবেন? দেব, যদি আজকের সন্ধ্যাটাই শুধু না আসে। যদি বরাবরের জন্য না আসে? তবে ওই রেলগাড়ির মতো, যাকে বাবু তাকে খাবো, সোজা পথে চলে যাব। আপনার জন্য যতদূর সম্ভব হলো করলাম। আমাদের নার্সিং হোম অ্যাম্বুলেন্স আপনার পেশেন্টকে মেন্টাল হসপিটালে পৌঁছে দেবে, আপনিও সঙ্গে যান। ভর্তির ব্যাপারে কোনো রকম অসুবিধা হবে না, আমি টেলিফোনে সব ডক্টর সান্যালকে বলে রেখেছি, উনি আমার বিশেষ বন্ধু। কিন্তু ডক্টর, আমার গাড়িটা এখানে পার্ক করা থাক, ওই একই অ্যাম্বুলেন্সে ফিরে এসে আপনার গাড়ি নিয়ে যাবেন। থ্যাংক ইউ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম।
তুই এত রাতে? রমেন খুব রাগ করেছে বুঝি? না না আমার সঙ্গে তো বেশ হেসেই কথা বললো। কথা কোন ছিলি? এই 10-15 মিনিট। 10-15 মিনিট? হ্যাঁ, মানে এই কফি খেতে যতক্ষণ লাগে। তোরা ভিক্টোরিয়াতে যাসনি? ভিক্টোরিয়া? মাথা খারাপ, ওখানে আমি জীবনেই কখনো যাইনি। সে কি? হ্যাঁ কিছু বলিনি? ও হ্যাঁ বলেছে, কাল বাদে পরশুদিন ও চাকরির জন্য বোম্বে যাচ্ছে। বোম্বে যাচ্ছে? হ্যাঁ। আরো বলল ফিরে এসে ও একটা মোটরসাইকেল কিনবে। আচ্ছা আচ্ছা, কবে দেখা হবে তা কিছু? ফিরে এসে ফোন করে জানাবে। আচ্ছা। দিদি ভাই তোর কি হয়েছে বলতো? কিছু না তো। দেখ দিদি ভাই, 10 বছর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিরে আমি তোকে বুঝি না? না দাদু, তুমি বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি। তাহলে দুদিন ধরে কিসের এত চিন্তা করছো তুমি? পরীক্ষা। পরীক্ষা? হ্যাঁ দাদু, সামনে পরীক্ষা তো। দাদু মন দিয়ে পড়াশোনা করছো না, শুধু এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছো। না দাদু, এই তো মালবিকাদের বাড়ি থেকে এলাম। মালবিকাদের বাড়িতে কেন? আমরা একই সঙ্গে পড়ি তো, ওর নোটগুলো নিচ্ছিলাম। তা হবে। তোমার একটা কথা বলি দিদি ভাই, এখন তুমি বড় হয়েছো, নিজের ভালো নিশ্চয়ই বোঝো। ও দাদু, তুমি কি আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছো? হ্যাঁ দিদি ভাই, তোমার যখন 10 বছর বয়স তখন একটা রেল দুর্ঘটনায় তোমার বাবা মা দুজনেই মারা গেলেন। তারপর থেকে আমি আমার নিজের বাড়ি, আমার ছেলে বউ সব ছেড়ে তোমাকে নিয়ে তো এখানে আছি। তুমি ছাড়া আমার আর কি আছে বলো? দাদু দোহায় তোমার, তুমি এই বসে আরো তো চিন্তা করো না তো। চিন্তা করবো না? না তবে আগে না 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 জামাই আসুক তবে চিন্তা করবো না। যাও চিন্তা করে মরো। চিন্তা করুন তবে দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা বড় খারাপ, মানুষের শরীরটাকে একেবারে ভেঙে দেয়। কি করব বলুন? দেখুন আমার মনে হয় কোনো বিশেষ কারণে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাই পূর্ব স্মৃতি ফিরে পাচ্ছেন না। আর এসব ক্ষেত্রে তো কিছু জানা যায় না, সুতরাং অনুমানের উপর নির্ভর করেই আমাদের চিকিৎসা করতে হয়। অবশ্য চিকিৎসার থেকে বড় প্রয়োজন হলো সহৃদয়তা। এসব পেশেন্ট ভালোবাসার কাঙাল, সেবা যত্ন ভালোবাসাই এদের একমাত্র চিকিৎসা। রীতা দেবী, আপনি পারেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে। আপনি যখন আমাকে বিশ্বাস করে সব কথা বলেছেন তাই বলছি আপনি একবার শেষ চেষ্টা করে দেখুন। আপনি কি উপদেশ দেন? আপনি ওকে নিয়ে কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসুন। আপনি বরং ওকে
কোনো শীত প্রধান জায়গায় নিয়ে যান, দার্জিলিং কিংবা কাশ্মীর, দেখবেন কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। একটা পাগলকে নিয়ে? কেন, উনি তো এই কদিনে যথেষ্ট সুস্থ হয়ে উঠেছেন। ওকে ওয়ার্ডে নিয়ে যাও। আসুন। নমস্কার। নমস্কার। আপনি যান, আমি এখানে আছি। আপনি আমার সঙ্গে কথা বলবেন না? কিছু প্রয়োজন আছে আপনার? খাবার মুখে তুলছ না, তোমার কি আবার মন খারাপ হয়েছে নাকি? দাদু, কিছু টাকা দেবে? কত? 5,000। কেন? ফ্রেন্ড সোসাইটি সেমিনার আছে, 7 দিনের জন্য বাইরে যাব। তোমার অ্যাকাউন্টে টাকা নেই? থাকবে না কেন? তাহলে আমার কাছে চাইছো কেন? তোমার টাকা খরচ করো। কতগুলো টাকা তোমাকে না বলে খরচ করবো? টাকাগুলো তো তোমারই দিদি ভাই। আমার টাকা? রোজগার তো করে তুমি। না না, তোমার বাবার ব্যবসার টাকা, আর অনুপস্থিতিতে আমি তদারক করছি। তবে হ্যাঁ, এখানে আমি রেমুনারেশন নিয়ে থাকি। রেমুনারেশন নাও? নি না, এই যে খাচ্ছি দাচ্ছি, হচ্ছি নাতির সঙ্গে হচ্ছি নাস্তি করছি। ওরে হচ্ছে কথায় বলে না, বৃদ্ধস্ব তরুণী ভাত যা, এটাই হচ্ছে আমার রেমুনারেশন।
पाखी होए उड़े जेता तबे सत्य करे बोलो ना गो की पेछी आर की पेता की पेछी आर की पेता काशे जदि जोना किरा पार देखा आधार पेरिये जाब मोरा चादेर ओई आमिना थारो थारो कापे जोली हवा ए पथे नीते आशा जावा अबे तुमी आरामी সত্যি করে বলো না গো কি পেয়েছি আর কি পেতাম কি পেয়েছি আর কি পেতাম এই আমি আর তুমি কি চমকে উঠলে কেন? আমি ভূত নই, স্বয়ং রমেন ভাদুরী, সৌরভ লেট সত্য সুন্দর ভাদুরী। কি চিন্তা কষ্ট হচ্ছে? না না, আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি। আমি এসেছি রীতা দেবীর আসল রূপটা দেখতে। রমেন, আমার কিছু কথা বলার আছে। কথা? কথা শুনতে তো আসিনি, দেখতে এসেছি, নিজের চোখে দেখেও গেলাম। মুরগিটা তো ভালোই ফাঁসিয়েছ, এরকম পড়েছিল কেন? পাগল টাগল নাকি? হ্যাঁ, কি হলো, রাগলে কেন আবার? ধরো খাও ফলটা, না নিলে ফেলে দেবো কিন্তু।
মুখ দেখাবে মানুষের কাছে? কোথায় গেছে ওরা? তা জানি না বাবু, আমাদের তো আর কিছু বলে যায়নি। ওমাসি, এই তো সেই কালপিট, তা জানি না। আমরা তো সব থানাতেই খবর দিয়েছি, আপনি চিন্তা করবেন না, খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। থ্যাংক ইউ ডক্টর, নমস্কার। দিদিমা তুমি? আমি আর কারো দিদিমা না ভাই, আমি ভিলু দিদি দাসী, আমি এখন শ্রীকৃষ্ণের দাস। কি বলছো তুমি? দাদু ভাই, এতদিন পরে তোমার ফেরার কথা মনে হল, আমি চলি দাদা, যাও তুমি বাড়ি যাও, কি দেখো তোমার বাপে কি মহোৎসব লাগিয়েছে। আনন্দ, তুমি এতদিন কোথায় ছিলা বাবা? কলকাতায়। কলকাতা থেকে কিছুদিন আগে উপিনডা গ্রামে আইছিল। তা আমরা তো জানতাম তুমি উপিনীর বাসাতেই থাকো, কিন্তু উপিন বলল তুমি কোথায় আছো সে জানে না। কোথায় গেছে জানেন? তা কি করে জানবো, তো একটা খবর জানি, আইজ তোমার বাবার বউ ভাত। কি বললেন? তোমার বাবা আবার বিয়া করছে, গত পরশু দিন, আইজ আইজ ফুল সজ্জা। সেই যদি আইলা বাবা, দুদিন আগে আইলে
এই ঘটনাটা ঘটত না।
হ্যাঁ ধরুন। আরে দিদি ভাই তোমার ফোন। হ্যালো, আমি রিটা বসু বলছি। কি কি বললেন? ফিরে এসেছে নিজেই? আমি আসছি, এক্ষুনি আসছি। কথা শুনছে না কেন? এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।